বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দ্বীপ ইউনিয়নের আমুরিকের সাধারণ সম্পাদক, দীর্ঘদিন আছি, 27 বছর আমি এই পদ বহন করতেছি। আমি আজকে 7 তারিখ নির্বাচন দেখলাম, ভোটারবিহীন নির্বাচন, বাড়ি বাড়ি গিয়ে হামলা, বাড়ি বাড়ি গিয়ে বাধা, মোড়ে মোড়ে আওয়ামী লীগের লোকের বাধা, যেগুলো নৌকায় ভোট দেবে সেইগুলো আওয়ামী লীগ, যেইগুলো টিরাকে ভোট দেবে সেইগুলো সব জামাত বিএনপি, এই বলে মারধর করেছে জামাত বিএনপি বলে আওয়ামী লীগের লোকের। ভোট উঠতে দেয় না, ভোট যাইতেও দেয় না। 2018 সালে নির্বাচনে ভোটবিহীন নির্বাচন, রাত্রে আমি নিজে রোকন দারগা আর হচ্ছে ওই হার রোকন দারগা আর হচ্ছে গিয়ে ইয়ে দারগা কি যেন কয় ওই খায়রুল দারগা, আমার সাথে করে নিয়ে 7,000 ভোট কেটে জিতেছিলাম। আর এইবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলে যে সুষ্ঠু ভোট হবে, তো গত বছর তো পুকুর চুরি হয়ে গেল, এইবার সাগর চুরি হয়েছে, সাগর সাগর চুরি হয়েছে ভোট। আর যে পঙ্গু নির্বাচন কমিশনার পঙ্গু বলে যে র্যাব পুলিশ আর্মি দেবো, আমি আর্মি র্যাবের যে ফেসবুকের নাম্বারে ফোন দিছি একটা ফোনও ধরিনি, আমি অনেক জায়গায় ধাক্কাধাক্কি করেছি ভোট তোলার জন্য, ভোট উঠাতে পারিনি, এটা কিসের ভোট বলতে? আন্তর্জাতিক পর্যায়ে ভোট দেখা যাবে 65%, আমরা ভোট বর্জন করে থুয়াই দিই, ওরা ফিল মেরে থাপ্পা মেরে দেখাবে এখন 65%। বিশ্বে ভোট মানে না, কারণ মানা উচিত না, এ দেশ ধ্বংস হয়ে যাবে এইরকম ধরেন ভোটার বিহীন নির্বাচন করলে। আমি অবৈধ আমার ডি নানা মুরগি সেক্রেটারি, আমি দেখে আসলাম এই ভোট হচ্ছে, দয়া করে আপনার মাননীয় প্রধানমন্ত্রী আপনি অবিলম্বে এই ভোট বাদ দিয়ে আর্মিরাতে ক্ষমতা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে আপনি নির্বাচন দেন, তা নাহলে দেশ রসাতলে যাবে রে, দেশ রসাতলে যাবে, দেশ চালাতে পারবেন না আপনি, আর আপনারই বদনাম হবে। আপনার নেতাকর্মী একটাও ভালো না, আপনার আপিল সাহেবও ভালো না, আপনার আপিল সাহেব গুন্ডা বসে, গুন্ডা পুষে সব মানুষ মেরে জিম্মি করে। আমি হয়তো কালকে বাঁচতো না, সাক্ষাৎ হবে না আপনার সাথে, কিন্তু সত্যি কথাগুলো বলে গেলাম। জামাত বিএনপি কেন আসে না? জামাত বিএনপি ঠিক এই অত্যাচারের কারণে আপনার কাছে নির্বাচন সুস্থ হবে না, আসে না। আমি আমার বক্তব্য শেষ করলাম। এর এই বক্তব্যের পরে আর কিছু আছে কিনা আমি জানি না, নন ভাই আপনি বলেন। ধন্যবাদ টিটু ভাই এবং নাগরিক টিভিকে ধন্যবাদ, সেই সাথে সহ আলোচক খান ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি এবং যারা দর্শকরা শুনছেন। আমি জানি যে বাংলাদেশে এখন মানে গোটা দেশটা একটা চরমভাবে দুটি ভাগে বিভক্ত অনিশ্চয়তার, ধরেন আমাকে যদি কেউ প্রশ্ন করেন যে আমি দুইভাবে আমার নিজের হৃদয়কে বা নিজের মনকে আমি বুঝ দিতে চাই, যে একটি হচ্ছে যে আমরা কি খুব নতুন করে শুরু করতে পারবো একটা বিষয়, আর একটা বিষয় মনে হচ্ছে যখন দেখি যে কারা মানে কোন সাইকোপ্যাথ বা কোন মানসিক বিকারগ্রস্ত মানুষগুলো খুশি হচ্ছে, মানে একটা পরিবারের মধ্যেও যদি কেউ থাকে যে হ্যাঁ আমরা বিজয়ী হয়েছি এই কথাটি যদি কেউ বলে তখন তাকে কিন্তু মানসিক রোগী মনে হচ্ছে আমার কাছে, যে কেউ যদি বলে এই কথাটি সে কি মানসিকভাবে সুস্থ কিনা। এখন কথা হচ্ছে যে দেখেন আমি মানে সামগ্রিক বিচার বিশ্লেষণ আমরা দীর্ঘদিন করে যাচ্ছি আমরা, কিন্তু শেখ হাসিনা কি ক্যারেক্টার এবং সে কি করতে পারে বা কি করে, এই যে তার সার্কাসের দীর্ঘমেয়াদী সে কিন্তু তার প্রমাণ দিয়েছে সার্কাসের। অতএব তার বিষয়ে আলোচনা না করে আমি বারবার জনগণকে সামনে নিয়ে আসতে চাই, যে জনগণের মানসিক অবস্থানটাকে আমাদের খুব ভালোভাবে অ্যাড্রেস করতে হবে। খান ভাই বলছিল যে আওয়ামী লীগের অনেকেই আসে নাই, আপনি যদি শেখ হাসিনাকে আওয়ামী লীগ ধরেন, তার একটা ছেলে একটা মেয়ে, তার মানে তার দুই ছেলে মেয়ে, তার মানে মেয়ে ভোট দিয়েছে ছেলে ভোট দেয় নাই, ছেলেকে আমরা ভোট দিতে দেখি নাই, তার মানে তার ঘরে সে যদি আওয়ামী লীগ হয় তাহলে আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত, তার পরিবারকে দিয়ে প্রথম বিচার করেন যে আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত। এতদিন ছিল বিএনপি কিংবা সাধারণ মানুষ বলেছে আমরা ভোট দিতে পারি নাই, আমরা ভোট দিতে যাই নাই, কিন্তু এবার আওয়ামী লীগের লোকরাই বলবে যে আমরা ভোট দিতে পারি নাই, ভোট দিতে যাই নাই, নির্বাচন হয় নাই, আওয়ামী লীগের লোকরা বলবে। এটা হচ্ছে একটা আপডেটেড, যে আমরা একটা রেজাল্ট পেয়েছি, রিফ্লেকশন, যে আওয়ামী লীগের লোকরা এবার বলবে প্রত্যেকটি গ্রামে গঞ্জে তারা বলবে যে আমরা ভোট দেই নাই, ভোট দিতে পারি নাই।
এখন তাহলে এইটার কে নির্যাস, এখন এইটার নির্যাস নেওয়ার জন্য আমাদের বুঝতে হবে যে এই সরকার যে ডামি বলেন যে ফেক বলেন, এই সরকার তো নিজে ঘোষণা দিয়েই সে নির্বাচনটা করেছে, ডামি নির্বাচনটা করেছে। আমি দেখছিলাম যে অধ্যাপক অশোক হোসাইন, সুইডেনের যে অধ্যাপক, সে উপাশালার একটা শান্তি সংঘ, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সে কিন্তু মানব জমিনে তার একটা ইন্টারভিউ এসেছে যে সে বলেছে যে কিভাবে নির্বাচন কমিশন ভোটের আগেই দুপুর বেলায় কত শতাংশ দিয়েছে তার সে কিভাবে বললো, মানে কিভাবে বলতে পারে। এবং এটি কিন্তু দেখেন এখন কিন্তু প্রত্যেকটি কেন্দ্র প্রত্যেকটি বুথ নিয়ে কিন্তু আমাদের ছবি রেকর্ড সব আসবে, আপনি কত নিয়ে কথা বলবেন। নির্বাচন কর্মকর্তা দুইজন অলরেডি এইসব দৃশ্য দেখে হার্ট অ্যাটাক করেছে, মারাই গেছে হৃদক্রিয়া যন্ত্র বন্ধ হয়ে। তার মানে বুঝতে হবে যে আমরা এই এই এটা পাতানো নির্বাচনও বলবো না, আমরা ফেকও বলবো না, আমরা ডামি নির্বাচনের এই যে একটা বড় মঞ্চস্থ হলো এইটার কারণে বাংলাদেশের মানুষের অনুভূতিটা নিয়ে আমাদের এখন বেশি মাত্রায় কথা বলতে হবে। কারণ মানুষের অনুভূতি নিয়ে যদি আমরা যত বেশি কথা বলবো আমাদের এই কথাগুলো তত হৃদয়গ্রাহী হবে, তত মানুষ আগামী দিনের জন্য। এখন মানুষ ধরেন একটা কিছু সংখ্যক মানুষ খুবই খুবই কষ্টে আছে, কিছু সংখ্যক মানুষ খুবই আপসেট, এবং কিছু সংখ্যক মানুষ ভাবতে পারে কি হবে আসলে, তাহলে তো সেই আবার কি 5 বছরের জন্য শেখ হাসিনা চলে আসলো, বা আবার কি সেই স্বৈর শাসন চালাবে। আর যারা যারা আমরা কথা বলছি তারা কি শুধুমাত্র মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছে যে না কিচ্ছু হবে না, আগামীকাল সকালেই বড় ঘটনা ঘটবে, বা 7 দিনের মধ্যেই দেখেন কি হবে। তার মানে এই দুটি মেসেজ তাদেরকে আরো বেশি দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিচ্ছে এখন। বাট সত্যের একটি জয় অবশ্যই থাকবে। আমি যদি মানে খুবই নিষ্কণ্টক ভাবে বলতে চাই যে সত্য সদাই সত্য, এবং সেই সত্যের জয় আজ হোক কাল হবে, কালক হবে, এখন কিভাবে হবে, এখন হবে রাজনৈতিকভাবে। আমি গতকালকে বিশ্লেষণ করেছি, রাজনৈতিকভাবে আওয়ামী লীগের কবর রচনা হয়েছে, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ একটি দেউলিয়া রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে, এবং আওয়ামী লীগ এই দেউলিয়া রাজনৈতিক সংগঠন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে জনগণের কাছ থেকে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তাদের দলের লোকজনদের কাছ থেকে। এই সুযোগটা আমাদেরকে অতিমাত্রায় রাজনৈতিক ভূমিকা পালন করতে হবে, কারণ যারা বাংলাদেশে রাজনীতি করে তারা যদি রাজনৈতিকভাবে পরিপক্কতা অর্জন না করে, আমাদের বিরোধীদের খাতিরে আমরা যদি বলতে চাই আন্দোলন মানেই বাসে আগুন জ্বালানো কিন্তু এখন আর নাই, আন্দোলন মানেই হচ্ছে গিয়ে ট্রেনে আগুন জ্বালানো নাই, এই জ্বালানোগুলো সবগুলো হচ্ছে ষড়যন্ত্র। যার মানে যারা আগুন জ্বালায় তারা ষড়যন্ত্র করে, কিন্তু আন্দোলন রাজনীতি করার জন্য মাঠে যেভাবে পাঠশালা করেছিল, অনুশীলন করেছিল বাংলাদেশের অতীতের ইতিহাসে, আমাদের এই ধরনের অনুশীলন করতে হবে, আমাদের জায়গায় জায়গায় পাঠশালা তৈরি করতে হবে, যেখানে আমাদের একটি বড় ধরনের বিকল্প রাজনৈতিক অবস্থান তৈরি হবে বাংলাদেশের ধারাবাহিক রাজনীতির মাধ্যমেই। এই কথাগুলো আমি বারবার এজন্যই বলছি যে আপনি কত আর শেখ হাসিনাকে গালাগালি করবেন, আমি নিজেই তো তিক্ত বিরক্ত, কত করা যায় একজন মানুষকে আর কতটুকু, কারণ সে তো নিচে নেমেছে, সে যখন বক্তৃতা দিতে দিল এই ভোটটা দেওয়ার পরে তার চোখের চাহনি আমি দেখলাম, তার কথা বলার ধরন আমি দেখলাম, তাকে আমার সম্পূর্ণ একটা অন্য জগতের একজন মানুষ, যে মানুষের তার শরীরে তার চোখে তার মুখে রক্তের ছাপ, যেখানে মনে হচ্ছে যে সে এই দেশের মানুষের রক্ত চুষে খেয়ে ফেলবেন, অথবা এই রক্ত চোষা এই যে রাক্ষসের ডাইনি, এই ডাইনির হাত থেকে বাঁচার জন্য কিন্তু লড়াই সংগ্রাম কিন্তু সবে শুরু। এই লড়াই সংগ্রামের জন্য আমরা তো অনেকভাবেই চেষ্টা করেছিলাম যে তারও ধরুন অসহযোগ আন্দোলন, গ্যাসের বিল দিব না, বিদ্যুতের বিল দিব না, আমরা ট্যাক্স দিব না, সব দিব না, কিন্তু এই অসহযোগ আন্দোলনটা এখন আমার মনে হচ্ছে আগে যেমন একটি দল করত বিএনপি কিংবা বাম ঘরানার কিছু লোক যারা রাজনীতি করে আওয়ামী লীগের বিরুদ্ধে করে তারা করত, এখন কিন্তু শুধুমাত্র এই বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক জনগোষ্ঠী দলগোষ্ঠী করবে না, বৃহৎ জনগণ সাধারণ নিরীহ নিপীড়িত মানুষগুলো করবে। এখন এই নিরীহ নিপীড়িত মানুষগুলোর আকাঙ্ক্ষার জায়গায় আমাদের কি কি করণীয়, তাদের আকাঙ্ক্ষাকে চরিতার্থ করতে হলে আমাদের কোন কোন ক্ষেত্রে তাদেরকে উজ্জীবিত করতে হবে, এবং তারা কি চায়, তারা কোন ক্ষেত্রে, একটি মানুষ হারানোর কিচ্ছু নাই, যে গার্মেন্টস শ্রমিক, যে কৃষক, যে শ্রমিক, সে এক বেলা এক মুঠো ভাত এমনিতেই খেতে পারছে না, সে কিন্তু বেশি বিপ্লবী হবে, সে বেশি বিদ্রোহী হবে। আমাদের ভাবার কোনো উপায় নাই যে আমার চেয়ে যতটুকু, আমার যতটুকু স্বার্থ রয়েছে তার কিন্তু কোনো স্বার্থ নেই, আমার যতটুকু নিজের ব্যক্তি জীবন নিয়ে বেশি আকাঙ্ক্ষা রয়েছে
তার কিন্তু ব্যক্তি জীবন নিয়ে আকাঙ্ক্ষা নাই, কিন্তু আমরা তাদের এই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারি নাই। আমরা যদি ভাবি যে আমরা তাদেরকে নিয়েই আমাদের আগামী দিনের পথ চলবো এবং তাদেরকেই সামনে রেখে তাদেরকেই তাদের ভোট এবং ভাতের অধিকার না শুধু তাদের জীবন জীবিকাকে নিয়ে আমরা কথা বলবো, তাহলেই আমাদের রাজনীতি সঠিক হবে। আমি জানি আজকে সারাদিন আলোচনা হবে হচ্ছে কোন কোন কেন্দ্রে কোন কোন আসনে, আমার কাছে তো শত শত রিপোর্ট আছে, এক কথায় বলে শেষ করা যাবে না। সোজা কথা, এখানে সাত ভাগ ভোটার ভোট দিতে আসে নাই। সেই সাত ভাগকে প্রথমে নির্বাচন কমিশন তারা 27 ভাগ করতে চেয়েছিল, কিন্তু 27 ভাগ থেকে আবার সরকার বলেছে না 27 ভাগ থেকে আরো 13 ভাগ যুক্ত করো, 40 ভাগ বলো তাহলে আমরা। এবং বানোয়ার যে সকল অবজারভারকে দিয়ে তারা বক্তৃতা দেওয়াচ্ছে, এখন প্রতিদিন প্রত্যেকের চেহারা দেখলে বোঝা যায় তারা একটি বানোয়ার চক্র গোষ্ঠীর লোক। অতএব এখানে আমরা আমরা সরজমিনে আমাদের সকলের যাওয়া শেষ, সবাই দেখেছে, সবার দুই চোখ দিয়ে শুধু দেখে নাই, সবাই তার অন্তর্চক্ষু দিয়ে দেখেছে। এখন কথা হচ্ছে নাগরিক টেলিভিশনের দায় দায়িত্ব আজকে থেকে কিন্তু অনেক বেশি। আমি মনে করি এই নাগরিক টেলিভিশনকে একটি নাগরিক আন্দোলনে পরিণত করতে হবে, এই নাগরিক টেলিভিশনের নাগরিক মুভমেন্টের নেতৃত্ব দিতে হবে আপনাদেরকে। আমি মনে করি এই জন্যই আমি গতকাল রাত্রে আসার পরেও আজকে আবার এসেছি শুধুমাত্র কথা বলার জন্য যে আসলে এই নাগরিক আন্দোলনের জন্য আমাদের কি কি করণীয়, আমরা এগুলো খুব খোলামেলা কথা বলতে চাই। আমরা খোলাসা করে বলবো, আমাদের স্টেটমেন্ট খুব পরিষ্কার, আমরা দেশের মানুষের অনুভূতিকে নিয়ে আমরা খেলতে চাই না। দেশের মানুষের অনুভূতিকে আমরা কাছে টেনে বাংলাদেশের যে সকল রাজনৈতিক শক্তিগুলোকে আমরা সাথে রাখবো। আমরা জানি যে কোন কোন দেশের সাথে আমাদের কি কি সম্পর্ক তৈরি করতে হবে, শ্রমিকের স্বার্থে, রেমিটেন্সের স্বার্থে, দেশের বাণিজ্য বিনিয়োগের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে, এবং সেখানে আমরা সার্বিক ভূমিকা রাখবো। এখন থেকেই মনে করতে হবে আজকে যাত্রা শুরু, আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমি জনগণের কাছে শুধু একটি কথাই বলতে চাই, একটি বার্তা দিতে চাই যে আজকে নতুন সূর্য উদিত হয়েছে, আমাদের জয় হয়েছে, এবং জনগণ সাধারণ মানুষ জয় হয়েছে, যে জয়টি সংখ্যাগতভাবে বিচার করা যাবে না, যে জয়টি শুধুমাত্র টেলিভিশনের একটা স্ক্রিনে কে কত ভোট পেল, কে কোন মার্কায় বিজয়ী হলো, সেটি কিন্তু সম্পূর্ণ মিথ্যা একটি প্রহসন। এই প্রহসন থেকে দূরে থেকে আমরা অনুভূতি দিয়ে বিচার করতে পেরেছি যে আমরা একটি বিজয়ী জনগোষ্ঠী, আমরা একটি বিজয়ী নাগরিক। তাই আমি মনে করি যে আমি আশা করছি যে আগামী দিনের এই লড়াই সংগ্রামের জন্য আমাদের খুব টেকনিক্যাল পয়েন্ট নিয়ে প্রতিনিয়ত প্রতিদিন আমরা কথা বলে যাব, এবং আমরা প্রত্যেকটি স্তর নিয়ে কথা বলবো, কৃষকদেরকে নিয়ে কথা বলবো, শ্রমিকদেরকে নিয়ে কথা বলবো, মৎস্যজীবীদেরকে নিয়ে কথা বলবো, এবং তাদের সাথে আমাদের যোগ সাজেশটা কিভাবে হবে। এই যেভাবে আজকে টিটু ভাই নিয়ে এসেছেন একজন ভদ্রলোককে, একটু আগেই তার ইন্টারভিউ নিয়েছেন যে সে কি বলেছে, সেরকম সাধারণ মানুষের সাথে আমরা এখন থেকে আমরা এই টেলিভিশন স্ক্রিনে কথা বলবো। আমরা সরাসরি আমরা চলে যাব কোনো মৎস্যজীবীর কাছে, তার আকাঙ্ক্ষার কথাগুলো বলবো এবং সরকার পতনের জন্য তার ভূমিকা কি সেটি স্পষ্ট করবো। তাই ধন্যবাদ জানাচ্ছি নাগরিক টিভিকে এবং